আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই জানেন না বিড়ালকে কিভাবে টয়লেটে পটি ট্রেন করাতে হয়। আসলে তেমন কিছু করতে হবে না আপনাকে। বিড়ালরা খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণের মধ্যেই পি পটি করে, তাই প্রথম প্রথম আপনি সাথে নিয়ে যে কিছুক্ষণ বসে থাকবেন, তাতে যদি না হয় তাহলে 2 থেকে 3 মিনিটের জন্য বিড়ালকে টয়লেটে রেখে দরজা বন্ধ করে দিন। টয়লেটের লাইটটা অন রাখুন, সাথে বেসিংয়ের কলটা ছেড়ে দিন। পানির আওয়াজে তাহলে বুঝতে পারবে যে এখানে পিপটি করতে হয়। বিড়াল কান্নাকাটি করবে, ঘোরাঘুরি করবে, কিছুক্ষণ জায়গাগুলো শুকবে, এভাবে আস্তে ধীরে করবে। আর এভাবেই খাওয়ার পর পর বারবার করতে থাকুন, ঘুরতে ঘুরতে এক সময় করবে। আর একবার যদি টয়লেটে পিপটি করে, তারপর গন্ধে বারবার ওই জায়গায় যাবে। প্রতিবারই পিপটি করার পরপরই পটি টয়লেটে ফেলে ফ্লাশ করে দিন। প্রয়োজনে একটা বেলচা রাখুন সব সময়। আর যে জায়গায় পিপটি করবে সেটা প্রতিনিয়ত, মানে যখন করবে তখনই সেটা ধুয়ে দিন। সেটা হুইল প্যাডার হোক বা আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনি সবসময় ক্লিন রাখার চেষ্টা করুন, সেটাই ভালো। আমিও এইভাবেই করেছিলাম আমার বড় বিড়ালটার ক্ষেত্রে। তারপর ওর যখন বেবি হয়, বেবিরা ওর দেখা দেখি যে আর কি গন্ধটা যেহেতু ছিল সবসময় এখানে যেত, যে তারপর করতো নিজে থেকেই, এখন ওরা করে। আপনার বিড়াল আগে যদি অন্য কোথাও করে থাকে তাহলে সেই জায়গায় ভিনেগার বা লিকুইড ক্লিনার দিয়ে মুছে দিতে হবে যাতে গন্ধ না থাকে। মনে রাখবেন, গন্ধ থাকলে বারবার ওই জায়গায় যাবে। তাই আপনি যদি চান আপনার বেবিকে টয়লেটে পটি ট্রেন করাতে, তাহলে আপনি আগে যেই সব জায়গায় করেছে সেই জায়গাগুলো ক্লিন করে দিবেন যাতে কোনো গন্ধ না থাকে আর পরবর্তীতে ওই জায়গাগুলোতে না যায়। আরও আপনি যদি চান আপনার বিড়ালকে কাঠের গুঁড়োতে বা বালিতে পটি ট্রেন করাতে, সেম প্রসেসেই করবেন। শুধু হচ্ছে বালিতে উঠিয়ে দিবেন বা হচ্ছে কাঠের গুঁড়োতে উঠিয়ে দিবেন, বাস ওরা নিজেরাই করবে এরপর। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।